মা বোনরা তারা অত্যন্ত দামি রত্ন, এই দামি রত্নের যথাযথ দাম দিতে হবে, মূল্য দিতে হবে। এই ব্যাপারে আপনারা মুসনাদে আহমদের হাদিস শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মহিলাদের ইবাদত সম্পর্কে, বলেন ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, মহিলা যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, ফরজ সালাত, পাঁচ ওয়াক্ত ফরজ সালাত শুধু আদায় করে, ও সামাত শাহরাহা, আর এক মাস রমাদানের সিয়াম পালন করে, হাফিজাত ফরজাহা, আর তার লজ্জাস্থানকে হেফাজত করে, তার লজ্জাস্থানের হেফাজত করে, অর্থাৎ তার অপচয় না করে, বেগানা পুরুষের কাছে না যায়, ও আতাআত যাওজাহা, আর স্বামীর আনুগত্য করে, মহিলা যদি পাঁচ ওয়াক্ত ফরজ সালাত আদায় করে, রমাজান মাসের এক মাস সিয়াম পালন করে, তার লজ্জাস্থানের আমানত রক্ষা করে, স্বামীর ন্যায়সঙ্গত আনুগত্য করে, কিলা লাহা, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন যেদিন বিচার করে একদলকে জান্নাতে দেবেন, ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাইর, একদল জান্নাতি হবে আরেকদল জাহান্নামী হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বেহেশতের আটটি দরজা খুলে দিয়ে এই মহিলাকে বলবেন, এই চারটি গুণের অধিকারী মহিলা, তোমার জন্য বেহেশতের আটটি দরজাই খোলা, যে কোনো এই দরজা দিয়ে তোমার পছন্দ, তুমি বেহেশতে প্রবেশ করে নাও। সুবহানাল্লাহ।